ক্যাসেটটা ধরে গেছে, কারণ যেই প্রোডাকশনের মানে কচি ভাই উনি আমাদেরকে দিয়ে করিয়েছিলেন, কিন্তু কচি ভাইয়ের আব্বা যখন দেখলেন যে দেড় বছরেও গানটা চলছে না, তখন আমাদের অনেক থ্রেট করেছিল। এইটা আমি জানতামই না, তো আমার কোনো প্ল্যান ট্যান ছিল না, কিছু একটা করবো আর কি এইরকম। তো এই করতে করতে একদিন আমার সঙ্গে পরিচয় হলো হাসান চৌধুরী। শুনে আমি ওটা জানার একটা আগ্রহ হইল, তো আমাকে দিয়ে নাকি হবে, তো এই হবে। এবং আমার মামা যথারীতি আমাকে বাদাম খাওয়ালেন, সেদিন একটু মাত্রা বেশি ছিল খাওয়ালেন, মিষ্টিও খাওয়ালেন, আমি খুব খুশি। আক্ষেপ হয় না, একেবারেই বলবো না, আক্ষেপ হয়, কিন্তু আক্ষেপটা আমি উপস্থাপন করবো কার কাছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তানভীর তারেক শোতে। আমি বরাবরই বলে আসি যে আমার শোতে মূলত আমাদের মোহের মানুষদের সাথে আড্ডা দিই, এবং আড্ডাটা বেশ দীর্ঘক্ষণ হয়, কারণ মানুষের জীবন, জীবন দর্শন শুনতে চাই বা শোনাতে চাই। আজকে যিনি আমার অতিথি, তার সম্পর্কে বললেও আসলে ভূমিকাতেও অনেক কিছু বলতে হয়। শুধু ছোট করে এটুকু বলি যে আমাদের এই সঙ্গীত জগতে সবাই ঋদ্ধ করে না, সবাই আসলে দিতে আসে না, সঙ্গীত জগতে অনেকেই শুধু নিতে আসে। আজকে যিনি আমার অতিথি, তিনি এই সঙ্গীত জগৎকে দিয়ে গেছেন অনেকবার, অনেক সময়, অনেকভাবে। বাংলাদেশে অনেক সুরকার, সঙ্গীত পরিচালক এসছেন, কাজ করছেন বা কাজ করে যাবেন, কিন্তু একেবারে নতুন কুড়ি থেকে, একেবারে সদ্য ফোটা ফুল থেকে সেটাকে একেবারে পরিপূর্ণ রূপ দেয়া সেই সঙ্গীত পরিচালক বা সুরকার বাংলাদেশে হাতে গোনা কজন। তেমনই একজন মানুষ, সুরস্রষ্টা এবং তারকা গড়ার কারিগর মিল্টন খন্দকার, আমার অত্যন্ত প্রিয় মানুষ। মিল্টন ভাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে। মিল্টন ভাই, আমার নাম তানভীর তারেক, আপনার ছোটো ভাই। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। যতবারই দেখি আপনার খুব স্মিত হাসি সবসময় আপনাকে পাই, এবং আমি একটু শৈশবের গল্প থেকে ফিরতে চাই। আমি আপনার বেশ কিছু লেখা বা ইন্টারভিউ পড়ছিলাম, তাতে মনে হয়েছিল যে আপনার যে দীর্ঘ যাত্রা সেই তুলনায় আমাদের গণমাধ্যম, আমাদের গণমাধ্যমের চর্চা খুবই কম। আক্ষেপ হয় না? আক্ষেপ হয় না, একেবারেই বলবো না, আক্ষেপ হয়, কিন্তু আক্ষেপটা আমি উপস্থাপন করবো কার কাছে, সেই মানুষ নেই, তার জন্যও আক্ষেপ হয় যে আমার আক্ষেপের কথা আমি একজনের কাছে বলবো, উপস্থাপন করব, সেই আক্ষেপ করার মানুষটা, আমার আক্ষেপ শোনার মানুষটাও নেই বলেই আমার আক্ষেপ হয়। তাই ওই আক্ষেপে আক্ষেপে কাটাকাটি আর কি। কি দারুণ বললেন! যতটুকু আমি পড়ে জানিয়েছি যে খন্দকার রশিদুল হক, খন্দকার রশিদুল হক আপনার, আমার সার্টিফিকেটের নাম, সার্টিফিকেটের নাম। সেখান থেকে মূলত কুষ্টিয়া থেকে ঢাকায়, কুষ্টিয়া জার্নি মফস্বল থেকে আমরা অনেকে উঠে আসি, তো কোন স্বপ্ন নিয়ে ঢাকায় প্রথম পা দেওয়া হয়েছিল? মানে স্বপ্ন নিয়ে এসেছি কথাটা সত্যি, কিন্তু এখন এইভাবে বললে পর হয়তো মনে হয় যে আমি কি বানিয়ে বানিয়ে বলছি কি না। আমি আমি সত্য কথাটা বলতে চাই, সত্যটা বলতে চাই। সেটা হচ্ছে যে ছোটবেলা থেকেই আমি মানে আমার মামা সৈয়দ রেজাউল হক রানু, উনি কুষ্টিয়াশ্বরের সাংস্কৃতিক কর্মী ছিলেন, ভীষণ ভালো অভিনয় করতেন করতেন। তো যেহেতু মামার ভাগ্নে, সেই অর্থে আমার মামা একদিন বললেন যে মিল্টন আমার সাথে একটা নাটকের রিহার্সালে যাবি? কারণ মামার সাথে যেতে পারাটাও আমাদের জন্য খুব লোভনীয় একটা ব্যাপার ছিল, কারণ গেলেই একটু বাদাম খেতে পেতাম, ঝালমুড়ি খেতে পারতাম, অনেক ব্যাপার স্যাপার ছিল। তো মামার সাথে গেলাম, গিয়ে দেখি এই কুষ্টিয়াতে পরিমল নাট্য সমিতি বলে একটা খুব প্রাচীন নাট্য সংগঠন ছিল আর কি, তাদের অডিটোরিয়াম ছিল, তো ওইখানে নাটকের রিহার্সেল হচ্ছে।
এক ভদ্রলোক আমার মামাকে বললেন যে রানু ভাই আপনাকে না বলেছিলাম যে একটা শিশু শিল্পী আনার জন্য, বলছে হ্যাঁ এনেছি তো। তখন বলছে যে কই কে সে, কাজে এই যে বলে আমাকে দেখালো। আমি তখন বুঝলাম যে আমি একটা প্রয়োজনে এখানে আসছি। যা হোক বলে ঠিক আছে রিহার্সাল একটু দেখি। তা আমাকে আমার মামা বললো যে তোকে যা যা বলা হবে তুই তাই তাই বলবি একটু অভিনয় করে। তো সবাই অভিনয় করছে, তো আমার ভেতরে একটা ভালো লাগা কাজ করলো, আমি অভিনয় করলাম। তো যিনি নাটকের ডিরেক্টর ছিলেন তিনি বললেন যে না ঠিক আছে, তো ফার্স্ট টাইম করছে, ওর ভিতরে ন্যাক আছে, ও পারবে। কিন্তু ওই যে ন্যাক শব্দটা বলছে এইটা আমি আসলে কোনোদিন শুনি নাই। ওই বয়সে আমার তখন কত 12-14 বছর বয়সের, আমি তখন প্রথম শুনলাম আর কি। শুনে আমি ওটা জানার একটা আগ্রহ হইল। তো আমাকে দিয়ে নাকি হবে, তো হবে। এবং আমার মামা যথারীতি আমাকে বাদাম খাওয়ালেন, সেদিন একটু মাত্রা বেশি ছিল খাওয়ালেন, মিষ্টিও খাওয়ালেন, আমি খুব খুশি। তো আমি কিন্তু মূলত খেতে পারবো পাবো এই জেনে কিন্তু মামার সাথে সাথে যেতাম এবং যথারীতি রিহার্সাল দিতাম। পরের দিন এসে আমি জানলাম যে আমি আসলে এটা করতে পারবো না। কেন করতে পারবো না, তখন খুব কঠিন একটা ব্যাপার, কান্নাকাটির ব্যাপার আছে, আমি ওটা পারছিলাম না। তখন নাট্যকার বললেন, মানে নির্দেশক বললেন যে ও কাঁদতে পারে না, আমি ওকে কাঁদিয়ে নেবো নাটকের দিন। নাটকের দিন কাঁদিয়ে দেবে, স্টেজে কাঁদিয়ে নেবো। তার স্টেজে কাঁদিয়ে নেবো, আমার ওইটা মাথায় লেগে গেল যে উনি আমাকে কীভাবে কাঁদাবে, আমি তো কাঁদবই না, নাটকের স্টেজে কেন কাঁদবো, আমি অভিনয় করতে যতটুকু পারি ততটুকু করবো। কিন্তু যেদিন নাটক হলো, মঞ্চস্থ হলো, সেদিন আমার দৃশ্যটা ছিল যে আমি ডাক্তারের কাছে গেছি মায়ের চিকিৎসার জন্য। ডাক্তারকে চিৎকার করে বলছে ডাক্তারবাবু গরিব বলে কি আমার মায়ের চিকিৎসা হবে না, এরকম কিছু সেন্টিমেন্টাল ডায়লগ আর কি। তো তখন এক পর্যায়ে ডাক্তার বারবার আমাকে রিফিউজ করেছে কিন্তু আমি তো আরবার পা ছুটছি। তখন ডাক্তার সবসময় রিহার্সালে আমাকে মারের অভিনয়টা করতো, কিন্তু ওই মঞ্চের দিন সত্যি সত্যি মারলেন। সত্যি সত্যি মার খেয়ে আমার খুব কান্না এবং খুব অভিমান, খুব জিদ। পেছন থেকে আমাকে বারবার বলছে বল বল, প্রম্পটার যিনি ছিলেন, বলো বলো, আমি কী আর করো, আমাকে বলতেই হবে, তো আমি বলছি। ওই যে কান্না জিদ বুকের ভেতরে, আমি শব্দ বলতে পারছি না কিন্তু ডায়লগও বলছি, এই যে উদ্গত কান্নাকে আমি অভিনয় করে দেখিয়েছি, দেখি দর্শক খুব হাততালি দিচ্ছে। দর্শকের ধারণা যে আমি খুব সুন্দর অ্যাক্টিং করছি, কিন্তু আমার অ্যাক্টিংয়ের এও ছিল না তখন আর কি। তো ওইভাবেই আমরা আসলে আমি আস্তে 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 নাটকের মধ্যে এসে গেলাম। আচ্ছা, নাটক চর্চা হয়েছে তাহলে? নাটকে আমি কিছু করেছি, বেশ নাটক করেছি আমি। তারপর হলো কি, নাটকের চর্চা করতে গিয়েই আমি একটা ওয়ার্কশপ করলাম। ওয়ার্কশপে আমি ছিলাম, তো যিনি আমাদের ইয়ে দিতে এসেছিলেন, শেখাতে এসেছিলেন, তিনি বললেন যে নাটক করতে গেলে ভয়েস মডুলেশন দরকার, কণ্ঠ ব্যায়াম দরকার। তো ওই বয়সে আমি জানি যে কণ্ঠ ব্যায়াম আবার কাকে বলে, ব্যায়াম বলতে তো শরীরের ব্যায়ামটাই বলে, কণ্ঠ আবার কীভাবে ব্যায়াম করে। তো মাথায় ঢুকে গেল, তখন জিজ্ঞেস করলাম, ট্রেনিং শেষে যখন জিজ্ঞেস করলাম ওয়ার্কশপ শেষে, তখন উনি বলছে কণ্ঠ ব্যায়াম বলতে আমি বলেছি যে একটু রেওয়াজ করা, সরগম করা। তখন আমার মনে প্রাণে ভীষণ ইচ্ছে যে আমি খুব বড় অভিনেতা হব। হ্যাঁ, ওই যে হাততালি পেয়েছিলাম না, হাততালিটা বহু আর কি, ভাল লাগে আর কি। ওই ভালো লাগা থেকে চিন্তা করলাম আমি বড় অভিনেতা হব। তখন আমি ওই চর্চা শুরু করলাম রেওয়াজ করা। আমার বাড়ির পাশে এলাকার বড় ভাই ছিলেন খন্দকার মিজানুর রহমান বাবলু, আমি ওনার কাছে গেলাম, ওনাকে বললাম যে আমি একটু হারমোনিয়ামে রেওয়াজ করতে চাই, গান গাইতে চাই, শিখতে চাই। তো উনি বললেন যে ঠিক আছে শেখ, এই প্রথম হাতে করি, এই হাতে করি। কিন্তু আমি কিন্তু গান গাইবার জন্যে, গানে আসবো বলে কিন্তু রেওয়াজ করতে যাইনি। আমি ওখানে গিয়েছিলাম এই কণ্ঠ তৈরি করার জন্যে, মডুলেশন ভয়েস। সেক্ষেত্রে মিল্টন ভাই, আপনি ঢাকায়
আশাটা কি কোনো পেশাদার জায়গা থেকে নাকি কোন মানে কোন উদ্দেশ্যে ঢাকাটা? না, আমি বাধ্য হয়ে আসা। আচ্ছা, বাধ্য হয়ে আসা। আমার বড় ভাই ছিলেন, উনি ঢাকাতে চাকরি করতেন। আচ্ছা, তো উনি বিয়ে করলেন। বিয়ে করার পর আমার ভাবিও চাকরি করতেন, তো ভাবিও চাকরি করেন, ভাইও চাকরি করেন, বাসাটা একা থাকে। আর টুকটাক সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার হলে পরে একটু কেনাকাটার ব্যাপার থাকে। তো ওই সময় হলো কি, আমার আব্বাকে লিখলেন আমার ভাই যে মিল্টনকে ঢাকায় পাঠিয়ে দেন, তাহলে ও এখানে কলেজে ভর্তি হলো, এখানেও পড়াশোনা করলো, আর এখানেও থাকলো, আমাদের উপকার হলো। তো আব্বা পাঠিয়ে দিলেন ঢাকাতে। আমি কিন্তু ঢাকাতে আসতে চাইনি না। আমি কুষ্টিয়া থেকে যখন আসি, একটা মাস চোখ ফুলিয়ে লাল করে ফেলেছি, আমি কুষ্টিয়া ছেড়ে আসতে চাইনি। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এখানে এসে যখন এলামই, তখন আমি চিন্তা করলাম যে আমি তো একটু গান বাজনা শিখেছিলাম, প্রচুর পড়াশোনা করতে হবে, পড়াশোনায় তো মন ওই রকমভাবে নেই। তখন ওই আমি তখন থাকতাম হচ্ছে আগারগাঁও তালতলা, ওইখানে অনেকগুলো ওই সরকারি কোয়ার্টার ছিল, ওইখানে থাকতাম। ওইখানে একদিন পরিচয় হলো যে এই নজরুল ইসলাম বলে এক ভদ্রলোকের ছেলের সাথে। উনি হচ্ছে মিউজিক কলেজে পড়াশোনা করতেন। ওই পড়াশোনা করতে যে ওনার সাথে ওনার রুমে গিয়ে দেখি যে এখনকার যে জনপ্রিয় গায়ক বিখ্যাত আবু বকর সিদ্দিকী পল্লী সঙ্গীত গান, উনিও ওখানে ওই ওনার সাথে আছেন এবং উনি মিউজিক কলেজের সিনিয়র ভাই। ওই তখন ওনাদের মাধ্যমে আমি মিউজিক কলেজে ভর্তি হলাম। মিউজিক কলেজে আমার মনে আছে, আমি যেদিন মিউজিক কলেজে ভর্তি হতে গেলাম সেদিন তৎকালীন সময় চাকরি করতেন হচ্ছে নারায়ণচন্দ্র পোশাক বলে এক ওস্তাদ ছিলেন, উনি ভীষণ ভালো ওস্তাদ, ভালো মানুষও ছিলেন। তারপরে নজরুল সঙ্গীতের খালিদ হোসেন, তারপরে আমাদের মারা গেছেন ইন্দ্রমোহন রাজবংশী, আব্দুল আলিমের বড় ছেলে। হ্যাঁ, ওনারা আমাকে ভর্তি দিয়েছিলেন, এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। দারুণ। তো আপনার পেশার জায়গাটা কিভাবে নির্ধারণ, মানে গানটা করেই খাবেন, রোজগার রিজিকটা হবে বা জীবিকা হবে, এরকম মানে প্ল্যানটা কি ছিল? এইটা আমি জানতামই না, তো আমার কোনো প্ল্যান ট্যান ছিল না। আচ্ছা, যে পড়ছি কিছু একটা করবো আর কি, এইরকম। তো এই করতে করতে একদিন আমার সঙ্গে পরিচয় হলো হাসান চৌধুরীর। হাসান চৌধুরীর পরিচয় হলে পরে তখন আমি ওই হাসান ভাইয়ের গান করতে চাই, হাসান ভাই। আচ্ছা, গান করতে চাই হাসান ভাই, কিন্তু ওনার যে অর্থ, সেই অর্থের সাথে আমরা মিলাতে পারছিলাম না টাকাটা। কণ্ঠশিল্পী হাসান চৌধুরী। জি জি, হাসান কিন্তু দুজন, একজন হাসান চৌধুরী আর একজন আমাদের ব্যান্ডের হাসান। জি। তখন ওই হাসান ভাইকে সাথে করে নিয়ে আমরা কয়েকজন সঙ্গীত পরিচালকের কাছে গেলাম। তো ওনারা পেশাগত কারণে সেই সময় খুব তুঙ্গে অবস্থান, তো ওনারা ওনাদের যে সম্মানিতা চাইলেন, ন্যায্য সম্মানই চেয়েছেন, কিন্তু আমরা আর সঙ্গতি মেলাতে পারছিলাম না। তো তখন আমি মনে মনে করলাম, এর মধ্যে একটা ঘটনা আছে যে আমার ইমিডিয়েট বড় ভাই, উনি আমার এলাকায় এই ইলেকশনে দাঁড়াতেন কমিশনার পদে। তো তখন প্রচার প্রচারণার জন্য আমি প্যারোডি গান লিখতাম ওনাকে দিয়ে আর কি। ওই লিখতে লিখতে আমার চিন্তা হলো যে আমি যদি প্যারোডি গান লিখতে পারি, তা তো ভালো গানও লিখতে পারবো। সেই সূত্রে কিন্তু আমি হাসান চৌধুরীকে নিয়ে বসলাম, আসেন না আমরা একটু লিখি। অর্থাৎ টাকার সঙ্গতি যখন করতে পারলেন না, পারলাম না, তখন ভাবলাম যে তো নিজেরা করে পারে কি না দেখি। হাসান ভাইয়ের বাসায় বসলাম। হাসান ভাইয়ের বাসায় বসার পর আমি যখন গান বানালাম, হাসান ভাই শুনে উনি ঠিক কী বলবেন ভেবে উঠতে পারছেন না, কিন্তু ওনার ওয়াইফ বললেন, ভাবি বললেন যে গান কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন ওনার সাপোর্ট পেয়ে আমরা গান করতে শুরু করলাম। করতে করতে একে একে 12টা গান করলাম, অ্যালবামও তৈরি করলাম এবং অ্যালবামটা মোটামুটি স্টুডিও রেকর্ডিং বা এসব বিষয়গুলোতে তখন নতুন আপনার? একদমই নতুন। আচ্ছা আচ্ছা, কোথায় রেকর্ড করছিলেন? আমরা করেছিলাম ঝংকার স্টুডিওতে, 55 তেজকুনি পাড়া ঝংকার স্টুডিও। এই নাম্বারটাও কোনোদিন ভুলবো না যতদিন বেঁচে আছি,
তেজগুনি পাড়ার কথাও ভুলবো না। আপনার প্রথম শিফট নেওয়া, প্রথম কাজ করা, প্রথম কাজ করা শিফট নেওয়া ওইখানে, যে সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন, মালিক ছিলেন যিনি, খুশনুর ভাই, এত ভালো মনের একজন মানুষ, উনি যে সহযোগিতা করেছেন, উনি না থাকলে বরঞ্চ আমাদের মনে হতো আমি আজকে যেখানে আসছি সেটাও হতে পারতাম কিনা সন্দেহ। দারুণ। তো হাসান চৌধুরীর রেসপন্স খুব ভালো ছিল অ্যালবাম রিলিজের পর। আপনি রিলিজের পর কিন্তু খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা মানে তখন 88 সাল। এর আগে টুকটাক টুকটাক লিখছি, বন্যার সময় ঢাকা শহর রামপুরা ভেসে গেল একেবারে, নৌকা চলল রামপুরার রাস্তায়, সেই সময় রিলিজ করেছিলাম আমরা। যখন রিলিজ করেছি তখন বন্যা হয়নি, কিন্তু রিলিজের পরপর সারা বাংলাদেশে বন্যা। ওই সময়টাতে আমাদের অ্যালবামটা কিন্তু চলছিল না, কিন্তু যখন ওই বন্যাটা শেষ হলো আস্তে আস্তে, যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরছিলাম, তখন আমরা বুঝতে পারলাম যে গানটা ক্যাসেটটা ধরে গেছে। কারণ যেই প্রোডাকশনের মানে কচি ভাই, উনি আমাদেরকে দিয়ে করিয়েছিলেন, কিন্তু কচি ভাইয়ের আব্বা যখন দেখলেন যে 1.5 বছরেও গানটা চলছে না, তখন আমাদের অনেক থ্রেট করেছিলেন। আচ্ছা, একদম মানে তার দোকান থেকে আমাদের বের করে পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু সেই কচি ভাইয়ের আব্বাই কিন্তু আবার মিষ্টি নিয়ে আমার বাড়িতে আসছিলেন এবং এসে আমাকে বলেছে, বাবা আমি ভুল করেছি, বুঝতে পারি নাই বন্যার কারণে আসলে ক্যাসেটটা চলেনি, রিঅর্ডার শুরু, হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু রিঅর্ডার আসছে, বাবা কিছু মনে করো না।